নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাকে দেখা যায় না আমার কোনো ভিডিওতে, তাই এই যে আমার ইন্ট্রোতে আমি আমাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে মহন্ত স্থল, মানে হচ্ছে ঝুলন দেখতে। এগুলো ছোট ছোট বসেছে আমাদের পাড়ার ঝুলন। আর এদিকে দেখবেন আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি এই যে মহন্ত স্থল। চলুন দেখতে থাকুন। আমি আগের বছরের ভিডিওতেও দেখিয়েছিলাম যে এখানে ঝুলনটা কেমন হয়। দেখুন, রাধা কৃষ্ণটাকে বাইরে বার করে যে দোলনায় দোলানো হচ্ছে, খুব সুন্দর লাগছে, কিন্তু আমার দেখতে খুবই খারাপ লাগছে। কারণ জায়গাটা আগে কত সুন্দর ছিল, এটা রাজার রাজবাড়ি, তো এটা মহন্ত স্থল নামে পরিচিত, বা হোমিওপ্যাথি কলেজও অনেকে বলে। তো এটা পুরো জায়গাটাকে ভেঙে দিয়ে ছোট হয়ে গেছে জায়গাটা। আগের বারে দেখে যারা দেখেছেন তারা জানেন এই দোলনাটা ভেতরে থাকতো, দুদিকে দুটো সিঁড়ি ছিল, সব ভেঙে এখন ছোট্ট করে শুধু মন্দিরটুকু রয়েছে। আমার এটাতেই খুব খারাপ লাগছে। তো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে, ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এখানের মানে ঝুলন উৎসবটা খুব বড় করেই হয়, কিন্তু এবছর আর বড় করে সেরম কিছু দেখতে পেলাম না, ছোটর মধ্যে ছোট আয়োজন। তো এই যে রাধাকৃষ্ণ দোলানো হচ্ছে, আমিও কেন ছাড়বো, তো আমিও একটু দুলিয়ে নিই। আগের বারে আমিও দুলিয়েছিলাম, তো এবারেও আমি একটু দোলালাম, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। পাশে মিউজিক চলছিল বলে আর ওখানকার ভয়েস দিতে পারলাম না, যতটুকু পেরেছিলাম ততটুকুই দিয়েছি। এরপরে আমি ভয়েস ওভার দিয়েই সবটা চালাচ্ছি। দেখতে থাকুন, এই যে আমিও একটু রাধাকৃষ্ণকে দুলিয়ে নিলাম। এটা তো মেন ঝুলন উৎসব, তো রাধাকৃষ্ণ নিয়েই বিশেষ। তো এই যে রাধাকৃষ্ণটা বাইরে, খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা। আর ঠাকুরের মূর্তি বিচার করার আমরা কেউ হই না, সেটাই সবচেয়ে বড় কথা। চলুন ভেতরটা দেখাই। এই যে রাজবাড়ির পুরোটাই প্রায় ভগ্ন হয়ে গেছে, এই ভেতর দিয়ে সাইড দিয়ে এখন উঠতে হচ্ছে। চলুন ভেতরটাই দেখাই রাজবাড়ির, মানে এগুলোই তো ঐতিহ্য আর কি। এই যে উপরটা দেখুন কি সুন্দর, উপরের চূড়াটা। এই যে ভেতর দিয়ে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগের বারেও আমি দেখিয়েছিলাম এই সামনেটা করেই, তখন দোলনাটা বসানো ছিল, এবারটা বাইরে করে দেওয়া হয়েছে। এখানে রাধাকৃষ্ণের বড় মূর্তি, আর সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে আলপনা দেওয়া হয়েছে। এই মূর্তিটাও চোখ ফেরানো যাচ্ছে না যেন। চলুন সব মূর্তিগুলোই একে একে দেখাই আপনাদের, কেমন লাগছে জানাবেন। আর ছোট্ট ছোট্ট কমেন্টস করে জানাতেই পারেন আমার ভিডিওগুলো কেমন লাগে। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তাই ভিডিওটা অনেক দিন আগেই করে রাখা, আবারও ছাড়ছে অনেক দিন পরে, কারণ বাড়িতে অনেক রকমের সমস্যা, অনেক প্রবলেমের মধ্যে ছিলাম, শরীরটাও ভালো ছিল না। তাই পন্তুবুড়ি ছুটে বেড়াচ্ছে পুরো জায়গাটায়। গেছিলাম আমি, পন্তুবুড়ি, বৌদি, আমার বাবা, দিদি, দিদিরা ওখানেই থাকে যেহেতু, ওরা ওখান থেকে একটু জয়েন করেছিল। এই যে মূর্তিগুলো সব দেখাই। আর এখানে হচ্ছে বাইরে ঝুলন বসেছে, ঝুলনে প্রতিটা ঘর সুন্দর করে এই যে সাজিয়ে কৃষ্ণের নানান রকম রূপের সব কিছু সাজানো রয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন এই যে মানে সেই পুতিনা রাক্ষসী, অনেক রকমের অনেক সব দৃশ্যগুলো, ছোট ছোট কৃষ্ণের সব দৃশ্যগুলো সব মনে পড়ে যাবে এই জায়গাটা পেরোলে। এগুলো কিন্তু কোনো মানুষ নয়, এগুলো পুতুল দিয়ে সাজানো আছে, তো মূর্তি দিয়ে এগুলো সাজানো, মাখন চুরি, সব কিছু ঘটনাই ছোট্ট ছোট্ট করে দৃশ্য করে রেখেছে, মানে ছোট্ট ছোট্ট করে রেখেছে। আর এইদিকে স্টেজে রয়েছে সব নাচ গানের প্রোগ্রাম হবে তিন চার দিন যাবত। তো আর এদিকে মানুষ ঝুলন, যেগুলো ফাঁকা রয়েছে এগুলো মানুষ ঝুলনে, মানুষরা সেজে এসে বসবে। আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছি তখনও বসেনি,
তো চলুন পুরো জায়গাটা দেখেছেন কতটা ছোট হয়ে গেছে এই যে। এরপরে চলুন পন্তুবুড়িকে একটুখানি দোলনায় চাপানো যাক। ও খুব বায়না করছে, এটাই চাপবে, কিন্তু আমরা জানি ও একটুখানি চেপেই ও কাঁদতে শুরু করে দেয়। তো এবারেও সেটাই হয়েছিল, কিন্তু জানি না পরবর্তী ক্ষেত্রে একটু সাহস পেয়ে অনেকক্ষণ ছিল, আবার নামতেও চায়নি। এই যে একটুখানি চাপার পরে ওই পুচকেটা যেই লাফালাফি করছে ও ভয় পেয়ে যাচ্ছে। ও একটুতেই ভীতু, মানে একটুতেই ভয় পায় বেশি, সাহস আনতে একটু সময় লাগে। তো এই যে প্রথমে ও যখনই সেই লাফানো শুরু করবে ও কেঁদে বলবে আমাকে নামিয়ে দাও, কিন্তু ওর মা বলেইছে যে আমি চাপিয়েছি এখন তোকে নামাবো না। তো যাই হোক, এই যে ও একটু লাফানো যেই শুরু করবে ও ব্যাস শুরু করে দেবে কান্না, আমি বাড়ি যাব, আমি আর চাপবো না। দিয়ে যাই হোক, ও মজা পেয়েছে, মজা করেছে, আনন্দ করেছে আমাদের সঙ্গেই। আর আমরা যেখানে যাব ও তো বেশ আমাদের মতোই পাল্লা দিয়ে মজা করে, ওর কোনো মানে অসুবিধাই হয় না। এই যে এখন ভয় পেয়েছে, নামবে বলছে, কিন্তু তারপরে ওকে কিছুতেই নামানো যায়নি। এই যে একটু সড়গড় হয়ে যাওয়ার পরে ওর তো কি আনন্দ, শুয়ে পড়ছে, বসে পড়ছে, ওর খুব আনন্দ পেয়েছে। আমাদেরও বেশ মজা হচ্ছিল, যদি কাস আমাদেরকেও আমাকে তো চাপতে দিলে আমার তো খুবই মজা হতো, কিন্তু যাই হোক বলে লজ্জা দিয়ে লাভ নেই। আমার খুব পছন্দের গেম এটা, মানে এই দোলনাটা, এটা আমি যদি একটু লাফাতে ঠাপাতে পারতাম। এই যে দেখেছেন কি সুন্দর বাচ্চা, আমিও ওদের সঙ্গে বাইরেই উপভোগ করছিলাম, তাই ভিডিওটার অনেকটাই করে ফেলেছি। ওটা আর আমি ছাড়তে মানে মানে আমার মন থেকে আমি যে কোনো মেলায় গেলে এই জাম্পিংয়ের এটাই আমি একটু ভিডিও করি, মোটামুটি থাকে আমার ভিডিওতে। তো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে যেভাবে আছেন সেভাবে থাকবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও এলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এই যে একটু ছোটো ছোটো মেলা দোকানপাট বসেছে, চলুন মেন ঝুলনটা একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে রাধাকৃষ্ণ সেজে বসে পড়েছে, আর এরা কী কী সব সেজেছে, সবই স্কুল বয়ের মতো সব আজকে সেজেছে দেখলাম। তো বেশিরভাগই ওই র্যাগিংয়ের ক্ষেত্রে ওটাই করেছে, মেন থিম এবারে ছিল যে ওই যে র্যাগিং হয়েছে, ছেলেটা মারা গেছে, ওই বিষয়টাকেই ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেছে। সবাই দাঁড়িয়ে পড়েছে এইদিকে, আর ওইদিকে অনুষ্ঠান এখনও শুরু হয়নি, শুরু হবে। আর এখানে দেখুন মারা গেছে, ওই যে নিচে মারা গেছে, পড়ে আছে, এরকম একটা ব্যাপার, খুব সুন্দর সাজানো হয়েছে। আর ওইদিকে একটা পুলিশ আর ডাকাত, সবটাই দেখালাম, কেমন লাগলো জানাবেন। আজকের মতো এখানেই টাটা, ভালো লাগলে আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার পাশে এইভাবেই থাকবেন। আজকের মতো এখানেই টাটা, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।